আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কি মেলায় পাঠক সংখ্যা বা ক্রেতা সংখ্যা কি কম মনে হচ্ছে? না, এতটা কম হচ্ছে না। সচরাচর প্রত্যেকদিন যেরকম আসে এরকমই আসছে আজকে? না, তা তুলনায় একটু কম, মানে ভালোই মোটামুটি মানুষজন আসছে বই কিনছে। আগের তুলনায় একটু কম বৃষ্টি। এই যে বই মেলা শুরু হয়েছে প্রায় এক মাস বই মেলা চলবে, প্রত্যেক দিন দুইটা বা তিনটা থেকে নয়টা পর্যন্ত সময়টা দীর্ঘ সময় একটানা দাঁড়িয়ে থেকে এই যে পাঠকদের সাথে কথা বলা, বই বিক্রি করা, এই ব্যাপারটা কি বিরক্তি চলে আসে একটা সময় পর নাকি ভালো লাগে? না, পাঠক থাকলে ভালোই লাগে, এটাই হচ্ছে আসল কথা। আর যদি মানুষ না থাকে তাহলে মানে বেশি থাকলেও ধুলাবালির জন্য একটু খারাপ লাগে, কিন্তু মানে মানুষ থাকলেই বেশি ভালো লাগে, এটাই হচ্ছে কথা। মানুষ থাকলেই বেশি ভালো লাগে? হ্যাঁ, শুধু মানুষ থাকলে নাকি ক্রেতা থাকে? ক্রেতা থাকলে। আমার নাম থানেং পাংখুয়া, আমি রাঙামাটি বিলেছড়ি থেকে এসেছি। আমাদের ওখানে আমাদের মানে সাহিত্য গল্প এরকমভাবে এখনও মানে বার হয়নি। হ্যাঁ, অবশ্যই পাংখ ভাষা। লিখিত আকার বলতে পাংখদের নিয়ে বের হয়েছে, মানে ইতিহাস বলা যায়, কিন্তু ওরকমভাবে সাহিত্য এগুলো বার হয়নি। কয়েক মানে আসছিল কয়েকজন সাহিত্য যারা লেখেন, কিন্তু এরকমভাবে এখনও পাচ্ছি না আমরা। তোমার কি মনে হয় তোমাদের নিজস্ব ভাষা নিয়ে বই হওয়া কি উচিত? হ্যাঁ, আমাদের নিজস্ব ভাষা, বই, সাহিত্য, গল্প সব কিছু বার হওয়া উচিত আমি মনে করি আর কি। এই যে হচ্ছে না, এটা কেন হচ্ছে না? তোমাদের যারা আছে তোমাদের ছাত্রসত্তা তারা করছে না, নাকি সুযোগ পাচ্ছে না বলে করছে না? হয়তো বা ওনারা সুযোগ পাচ্ছে না, সুযোগ হলে অবশ্যই বার হবে আমি আশা করি। ধন্যবাদ।